ছোটবেলার আমি আর আজকের আমির মধ্যে অনেক চেঞ্জ। কি বলতে ডেকেছেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে তো সময় নেই। হ্যালো, হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? আমি মোজাম্মেল হক, তোমার বাবা। কি খাবা মা? কিছু একটা খাও, এখানকার পাস্তা খুব ভালো, আই মিন টেস্টি। তাছাড়া ছোটবেলায় তুমি খুব পাস্তা পছন্দ করতে। ছোটবেলায় আমি অনেক কিছু পছন্দ করতাম যেগুলো এখন করি না। আমি শুনেছি তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ছো, সেই ছোটবেলায় তোমাকে আমি নিয়ে যেতাম। আসার সময় আইসক্রিম না দিলে জেদ ধরতে, আর এখন এখন মেয়ে আমার কত বড় হয়ে গেছে। ছোটবেলার আমি আর আজকের আমির মধ্যে অনেক চেঞ্জ। কি বলতে ডেকেছেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে তো সময় নেই। মা, তুমি সব কিছুই জানো। যখন আমার কাছ থেকে চলে গেছো তখন তুমি ছোট ছিলে, আর এখন কত বড় হয়ে গেছ, সব কিছুই বুঝো। আমার প্রতি তোমার অনেক অভিমান অভিযোগ থাকতে পারে, সেটা আমি খুব ভালো করে জানি। বাবা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। তাছাড়া শত হলো তো তুমি আমার মেয়ে, মেয়ের প্রতি আমার তো কিছু কর্তব্য আছে, আর যার জন্যই আজকে আমার এখানে বসা। আমার যত প্রপার্টিস আছে সেটা তোমাকে এবং তোমার আর এক বোনের নামে আমি উইল করে দিতে চাই, আর যার জন্যই আমার এখানে বসা। উইল করে যদি সব কিছু পাওয়া যেত তাহলে আমি আমার বাবাকে চাইতাম, একদম আমার করে। আপনি জানেন আমার রুমে আপনার, আমার মায়ের এবং আমার একটা ছবি আছে, যে ছবিটার দিকে আমি তাকিয়ে থাকি। তাকিয়ে থাকলে আমার মনে হয় যেন কোনো এক জীবন্ত ছবি। আমি চাইলে সেরকম একটা, সেই ছবির মতো একটা জীবন চাইতাম, কিন্তু সেই ছবিটা এখন আর নেই। কেউ একজন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। আপনার এই সম্পত্তি আমার বাবাহীন দিনগুলোর অপ্রাপ্তি ভুলিয়ে দেবে না। স্কুলে যাওয়ার পথে রাস্তায় যখন ছেলে মেয়েদের দেখতাম তার বাবার সাথে হাঁটতে, সেই আক্ষেপ, সেই কষ্ট ঘুচিয়ে দেবে না। বাবা থাকতেও বাবার পরিচয় লুকিয়ে বেঁচে থাকার কষ্ট লাঘব করবে না। আপনি এবং আপনার সম্পত্তি সবকিছুই আমার কাছে মূল্যহীন।